তোমাদের সবাইকে বলছি, তোমরা তো জানে দাদা আমার কাছে কি। অন্যদের কাছে দাদা মানে দাদা, আর আমার কাছে দাদা মানে আমার বেঁচে থাকা। দাদা মানে আমার কাছে গোটা একটা আকাশ। দাদা চায় আমি সবসময় খুব ভালো থাকি, খুব খুশি থাকি। অবশ্য দাদা চায় সবাই খুব ভালো থাকুক, সবাই খুব খুশি থাকুক। গ্রামের সবাই দাদাকে খুব ভালোবাসে, আর দাদাও সবাইকে খুব ভালোবাসে। গ্রামের সবাই তাই জন্য দাদাকে এই নিয়ে পরপর 3 বার পঞ্চায়েত ভোটে জিতিয়ে পঞ্চায়েত প্রধান করে দিয়েছে। দাদাকে তো গ্রামের সবাই পঞ্চায়েত প্রধান করেই দিয়েছে, এবার বাকি কাজ কিন্তু তোমাদের। তোমরা দাদাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশের প্রধানমন্ত্রী করে দাও। আমার জন্য কিন্তু তোমাদের কিচ্ছু করতে হবে না, কারণ আমার জন্য তো আমার দাদাই আছে। আরেকটা কথা, দাদার ভালো থাকা সুস্থ থাকার ব্যাপারটাও কিন্তু তোমাদেরকেই দেখতে হবে। দাদার যদি কোনোদিনও কিছু হয়, যতই তোমরা ঠাকুর হও না কেন, আমি কিন্তু তোমাদেরকে ছাড়ব না। আর ঠাম্মি বলেছে দাদা প্রধানমন্ত্রী হয়ে গেলে খুব ধুমধাম করে একটা পুজো দেবে বাড়িতে। এবার তোমরাই ভাবো কি করবে, নিজেদের সুনাম কিন্তু নিজেদের কাছে। দাদা এদিকে আয়। এই শার্টটা, তুই এই শার্টটা পরে যাবি? এনে 3-3 বার তুই পঞ্চায়েত প্রধান হলি, আর সেখানে কিনা এই শার্ট? উফ, দাঁড়া আমি শার্ট নিয়ে আসছি। এনে এই শার্টটা পরে তুই যাবি এবং রায় দিবি। নে পর, যেদিকে পরির চোখ যাবে না সেদিকেই গণ্ডগোল। তুই এই ঘড়িটা পরে যাবি? এই ঘড়িটা তো নারুদাও পরবে না। আজ বাদে কাল তুই দেশের প্রধানমন্ত্রী হবি, আমি ঠাকুরকে বলে দিয়েছি, আর সেখানে তুই কিনা এই ঘড়ি পরে যাচ্ছিস? কী হয়েছে রে দাদা, এতদিন তো আমি যেটা পছন্দ করে এনে দিতাম সেটাই পরতিস, আজকাল নিজে সব কিছু পড়তে শিখেছিস কেন রে? এই পরীকে ভুলেই গেছিস? দাঁড়া, তুই এখন যেভাবে দাঁড়িয়েছিস ওভাবেই থাক, আমি আসছি। আংটিটাও পরিস নি। দাঁড়া আমি আসছি।